আসসালামু আলাইকুম। এমএসজি ডিপার্টমেন্টের ফোর্থ সেমিস্টারে হচ্ছে আমরা কনভার্জেন্স কমিউনিকেশন তো না ম্যাস কমিউনিকেশন কোর্সটা করি। তো শিপু স্যারের কোর্সটা হচ্ছে ফার্স্ট শিপু স্যারের ক্লাস পাই। আমরা জানতাম শিপু স্যার হচ্ছে একজন শিখ ইন্ডিয়ান একজন মানুষ স্যার, যেহেতু একটু অন্যরকম একটু অ্যাট্রাক্টিভ স্যার। আমি আসলে একটা ইরেগুলার স্টুডেন্ট, মানুষের সাথে গণযোগাযোগ মাধ্যমে বা যোগাযোগ করার কোন একটা মাধ্যম হবে যেভাবে আমরা মানুষের কাছে রিচ করতে পারবো। দেখা যেত যে ম্যাথস কমে আগে হচ্ছে মার্কস তৈরি করতো, মানে ফাইনাল একটা প্রজেক্ট হিসেবে সবাই মার্কস তৈরি করতো। পানি ভরো মুখে লাগাও মাস্ক বেগিন তৈরি। আমাদের সেমিস্টার থেকে হচ্ছে পারফর্মিং আর্ট, প্রত্যেক সেমিস্টারে তো এরকম এই একটা টপিক দেওয়া থাকে কারিকুলাম ইন্টিগ্রেশন প্রোগ্রামের জন্য। এই টপিকের উপরে আমাদের এক এক সেমিস্টারে এক একটা কাজ করতে হয়, ওইটা অনুযায়ী জার্নালিজম হোক ম্যাথ কমিউনিকেশন হোক যেটাই হোক। আমাদের এবারে টপিকটা ছিল স্পাইরাল অফ সাইলেন্স। তো ফোরামের মাধ্যমে আমরা জানলাম যে আরো ভালো করে যে স্পাইরাল অফ সাইলেন্সটা কি, আমাদের অ্যাকচুয়ালি কোন বিষয় বা কিসের উপর কাজ করতে হবে। প্লাস স্যারও আমাদেরকে ক্লাসে অনেক বুঝাইলো, অনেক সাইট দেখাইলো। তো জানার পরে সবার মাথাতেই অ্যাকচুয়ালি আইডিয়ার একটা স্টর্ম শুরু হয়। তো ঝড় টরের পরে লাস্টে সেই গোল্ডেন ডেজ, মানে এটা শুরু হইলো যে আসলে এখন আমাদের পারফর্মটা করতে হবে। এরপর ফাইনালি হচ্ছে আমাদের যেদিন মেইন পারফরমেন্স, ওই দিনের এক্সপিরিয়েন্স আসলে সুপার, খুবই ভালো লাগছে। মানে তো শিল্পকলায় গেলাম, শিল্পকলায় গিয়ে আমরা সবাই সব ফ্রেন্ড এক একজন যার যার মতো রেডি হইলাম। রেডি হওয়ার পর তো এখানে দেখা গেল যে সবাই রেডি হচ্ছে কিন্তু স্যার বলতেছে এটাকে তোমাদের পারফেক্টলি করতে হবে। তো শুরু হলো, এক্সিবিশন শুরু হলো, সবাই সবার পজিশনে দাঁড়ায়ছি, মাঝ ঢুকলো একজন ঢুকে। মানে আমাদের কাজ তো মোটামুটি শেষ, কিন্তু আমাদের পারফর্মারটা যে সাজাইতে হবে এইটা তো হয় না। তো যখন পারফরম্যান্সের দিন আসলো খুব 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 বেশি নার্ভাস ছিলাম যে অ্যাকচুয়ালি আমি কি পারবো, দাঁড়ায় আসছি আমি কিভাবে স্কাল্পচার মতো দাঁড়াবো, আমি কখনো অ্যাক্টিংও করি নাই, হাউ ডু আই প্রেজেন্ট সাম স্কাল্পচার। সারা রাত এক ফোঁটা ঘুম ছাড়া সারা রাত কাজ করা হয়েছে এন্ড পরের দিন সকালে সব কিছু নিয়ে যাই। পারফরমেন্সের দিন সবচেয়ে বেশি ভালো লাগা ছিল যে সবচেয়ে বেশি এখানে মজা হচ্ছে যে আমি মাস্ক পরা আমার এক্সপ্রেশনটা কেউ দেখতে পাচ্ছে না। তো দুইটা বাচ্চা স্কুলের আসছে, তাই সে আমাকে জিজ্ঞেস করতেছে, আমি তো যখন আসতেছে মুভমেন্ট করতেছে, তাই সে জিজ্ঞেস করতেছে তুমি কে। আমি আস্তে করে কানের সামনে নিয়ে বললাম আমি বিশাল। দুই ফ্রেন্ড তখন বলতেছে রোবোকপ শুনছি, ব্যাটম্যান শুনছি, বিশাল তো শুনি নাই, বলে তারা ভয় পেয়ে চলে গেল। তো এটা খুব মজা লাগছে। তো আমি চাইলে দেখা যাচ্ছে জানলার দিকে তাকাইতে পারতেছিলাম, বিকজ মাস্কের জন্য বুঝা যাচ্ছিল না অ্যান্ড আমার ভিতরের এক্সপ্রেশনটাকেও দেখতেছিল না। আমরা সেরকম কোনো আর্টিস্ট না যে আমাদের করতেই হবে, আমরা আগে করছি সেরকম না। আমাদের জীবনে প্রথম আমাদের শরীর হাত পা পুরো কাঁপতেছে যে এতগুলো মানুষ আসবে দেখতে, আমরা কিভাবে আমাদের পারফরমেন্সটা দেখাবো। এক্সিবিশনের দিন আমি টোটাল প্রায় 3-4 ঘন্টা দাঁড়ানো ছিলাম। তো ফুল বডি র‍্যাপ করার কারণে ভিতর দিয়ে কোনো অক্সিজেন পাস্টাস হচ্ছে না, বাতাস নাই। যেদিন পারফর্ম করতে গেলাম ওই দিন আমি নিজেও জানতাম না আমার মুখের মধ্যে রং মাখতে হবে। আমার মাস্ক ছিল, হাতের মধ্যে মোজা ছিল, পায়ে রং মাখা লাগতো এটা কোনো সমস্যা ছিল না, কিন্তু মুখের মধ্যে রং মাখা ইট ওয়াজ প্রিটি মাচ ডিফারেন্ট এক্সপিরিয়েন্স অফ মাই লাইফ। আমি কোনোদিন মুখে রং মাখি নাই, আমার গলা মানে বুকের উপর থেকে না একবার পুরো ফেস যেই জায়গাগুলো চামড়া দেখা যায় সব জায়গায় আমি কালো রং করছিলাম। কিন্তু মনে সাহস ছিল যে না পারবই পারবই। তো সবাই মিলে দেখা গেলো আমাদের একটা কর্নার সেট করে আমরা সেখানে দাঁড়াই গেলাম, এবং যখন আমাদের প্রোগ্রামটা শুরু হলো আমি যখন মুখ চুলকেতে যাই আমার মুখ থেকে রং উঠে যাচ্ছে। তো এটা একটা মজাদার এক্সপিরিয়েন্স। আমরা পারফরমেন্স করছি হচ্ছে মোট 3 জন, তো 3 জনেরই মাস্ক ছিল। একটু চুলকায় রং উঠে যায় আবার এই মেকআপ আবার রং করে দাও, আবার কিছুক্ষণ পরে পারফর্ম করার জন্য মুখ চুলকে বা মাথা চুলকে একটু কিছু নড়ে যায় এই মেকআপ চলে আসো তোমার মাথা বেঁধে দাও। আমি ছিলাম সব থেকে আদরের পারফর্মার ওখানে, কারণ আমার চোখ ছিল বাধা, সবার মুখ বাধা থাকলেও আমার চোখ ছিল বাধা, সো আমাকে কিছু দেখতে হয় নাই।
সো আমার মাস্ক বাঁধা, আমার চোখ বাঁধা, তারপরে আমার মাথার কাপড় বাঁধা, আমার মুখে রং করা, পায়ে রং করা, অল অ্যান্ড এভরিথিং, সব সব কিছু কাজগুলো করছিল আমার সাথে যারা কলিগ ছিল, আমার যারা টিমমেট ছিল, ওরা কাজগুলো করছিল খুব ভালো ভালো হয়েছে কাজগুলো। পারফরমেন্সের দিন আসলো, আমরা প্ল্যানিং ট্ল্যানিং করলাম, সব সাজানো টাজানো হইলো, সবাই মারিয়ারে শাড়ি টাড়ি পরানো হইলো, তারপর হচ্ছে ওর মাস্কটাস লাগানো হইলো। তো মাস্কটা আমাদের মাস্কটা ছিল একটু অন্যরকম, সবার মাস্কটা ছিল এরকম, তো আমাদের মাস্কটা ছিল একদম এরকম হাফ, কারণ আমরা একটা মানে ভিতরের পার্ট আর বাইরের পার্টটা বুঝাইতে চাচ্ছিলাম। তো বাইরের পার্ট যেটা ছিল ওটা আমরা একটু মাস্কে রাখতে চাইছি, আর ভিতরের পার্টটা অরিজিনাল ফেস। হ্যাঁ, তো এই অরিজিনাল ফেস প্লাস হচ্ছে গিয়ে মাস্ক, এই দুটো জিনিস মেনটেন করাটা আসলে খুব টাফ। মাস্ক বানানোর যে দিন সেটা খুবই জোস, মানে অসাধারণ বলতে গেলে, মানে ওই দিন যে আমরা মাস্ক বানাবো এটাই জানতাম না। তো মাস্ক আমার মুখেরই বানানো হয়েছিল, এটা হচ্ছে সবচেয়ে মজার জিনিস। বাট 20 মিনিট যে মাস্ক বানানো হয়েছিল ওই সময়টা ছিল খুব ডেঞ্জারাস একটা সময়, বিকজ শ্বাস নেওয়া মানে শ্বাস নেওয়াটা খুব ক্রিটিক্যাল ছিল। অ্যান্ড ফেসের ভিতরে মনে হয় ছোট ছোট পিঁপড়া আছে, পিঁপড়াগুলো কামড়াচ্ছিল। ভালো লাগছে, মাস্ক মেকিং করলাম, কালার টালার করলাম, দুই দিন লাগলো শুকাইতে। তারপরে এগুলো আমার স্যার দেখলো, ওই দিন বৃষ্টি পড়তেছিল, অন্যরকম একটা এক্সপিরিয়েন্স ছিল। মাস্ক তো আমার চেয়ার উপরে পড়ছিল, তো সো ভালো লাগছে, মানে আধা ঘন্টা মনে করেন যে আমার চেয়ার উপরে কাজ চলতেছে, মানে জিনিসটা ভালো লাগছে আমার। চুপচাপ মানে আমার চোখ খুলতে পারতেছি না, আমার নাকে আমার মানে দুটা হোল বানিয়ে দিয়ে রাখছে মানে নিঃশ্বাস নেওয়ার জন্য। তো মাস্কটা বানানোর সময় আর কি আমার মুখের মধ্যে এতগুলো ভেজলিন দিয়ে তারপর মাস্কটা সেট করা হয়েছে, অ্যান্ড মানে আমি চোখে দেখতেছিলাম না যখন মাস্কটা শুকাচ্ছিল, তখন কাউকে দেখছিলাম না। আর আমার ফ্রেন্ড ছিল মানে আমার সাথে সবসময় যেসব কাজগুলো জীবনেও করতে পারে না এগুলো সেই সময় করতেছিল। এরপর পারফরমেন্সটা কী করবো আস্তে আস্তে ওইটাও আস্তে আস্তে ঠিক করলাম। কাজটা করা ভালো লাগছে, নতুন কাজ করছি একটা, যে মানে জীবনে এর আগে কোনো দিন মাস্ক বানাই নাই, মানে প্লাস্টার দিয়ে মাস্ক বানানো শিখছি কেমনি কী করতে হয়, মানে ভালো লাগছে। হ্যাঁ সেটাই। তো স্যার একদিন হঠাৎ করে আইসা আমাদের সবাইকে হাতে একটা লুজশিট ধরায় দিয়া বলতেছে যে তোমরা কি টপিক চুজ করছো। তো ফার্স্টের দিন আমাদেরকে বলছে গ্রুপের কথা, যে তোমরা কি কজন মিলে গ্রুপ করবা, কি করবা। তো প্রথম ভাগটাই ছিল একটু মানে ডিফিকাল্ট, যে কার সাথে কোন ফ্রেন্ডের সাথে থাকবো, কী করবো কি না করবো। তো আমরা সবাই গ্রুপের নাম টাম লিখলাম, পরে আমাদেরকে বললো যে তোমরা একটা টপিক চুজ করো, টপিক চুজ করে তারপর হচ্ছে আমাদেরকে বলো যে তোমরা কোন টপিকে কাজ করবে। তো এইসব নিয়ে চিন্তা করতে 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 আসলে কোনো টপিকে পাচ্ছিলাম না, যে আসলে কোনটা কোন বিষয়ে কথা বললে সবচেয়ে ভালো হবে। শেষ পর্যন্ত আমরা আর কি একটা ফ্রেন্ডরা অনেকে অনেক অনেক কিছু চুজ করলো, কেউ পড়ালেখা নিয়ে ডিপ্রেশন, কেউ নিউজ পেপার নিয়ে ডিপ্রেশন, অনেক কিছু এক একজন চিন্তা করলো, কেউ ম্যারিটাল রেপ নিয়ে করলো। সো আমার টপিক ছিল ওমেন এম্পাওয়ারমেন্ট, আমাদের থিম ছিল ডিপ্রেশন অফ স্টুডেন্ট লাইফ। তো তখন চিন্তা করলাম যে কর্পোরেট লাইফ নিয়ে একটা ই করা যায়, যে কর্পোরেট লাইফ একটা মানুষকে রোবট বানিয়ে ফেলে। আমরা জানি যে সুপারম্যান হচ্ছে একজন সুপার হিউম্যান, সে হিউম্যানের মধ্যে মানে সুপার পাওয়ার, সো সুপার ক্ষমতার অধিকারী। তো তার এসব ক্ষমতার মধ্যে দেখা যাচ্ছে যে সে সব কিছুই করতে পারে, কিন্তু তার যে থিমটা ছিল স্পাইরাল অফ সাইলেন্সের উপরে জিতে ফেলতে হবে। তো সে পালাই দিল হচ্ছে যে সে নির্বাক, তার হাতে শেকল থাকবে, তার পা বাঁধা থাকবে, তার হাত বাঁধা থাকবে, সে তার সব কিছুই বাঁধা থাকবে। ইয়ে নিয়ে করা যায়, ম্যারিটাল রেপ নিয়ে করা যায়। পরে আমরা একটা টপিক চুজ করলাম, টপিকটা হচ্ছে ম্যারিটাল রেপ। দেখলাম যে আমাদের ক্লাসের আরও একটা গ্রুপেরও তারাও হচ্ছে ম্যারিটাল রেপ নিয়ে করতেছে। হ্যাঁ, ম্যারিটাল রেপ টপিকটা চুজ করার পরে আমরা ওই দিনই জানতে পারলাম যে ওরাও ম্যারিটাল রেপ চুজ করবে, ওরাও ওইটা নিয়ে করতেছে, আমরাও করতেছি। জিনিসটা একটু মানে কি বলবো, এটাকে মোটামুটি একটা ক্ল্যাশ টাইপের হয়েছে, মানে অতটা না আর কি, টপিক এক হয়েছে তা দেখে হয়েছে। আমাদের আর্ট এন্ড এক্সিকিউশনটা তো আলাদা হবে। হ্যাঁ, আমি যেটা করবো তার আমারটা দেখা দেখা করবে, ওর সৃজনশীলতা দেখাবে, আমি আমার সৃজনশীলতা দেখাবো। যাই হোক, পরে আমরাও ম্যারিটাল রেপ নিয়ে করলাম, ওরাও ম্যারিটাল রেপ নিয়ে। পরে যে কারণে হোক আমাদের ফার্স্ট যেই প্ল্যানটা ছিল, আমাদের ফার্স্ট যেই থিমটা ছিল, সেটা এক কারণে চেঞ্জ হয়ে যায়। তো এরপরে কাজ শুরু করবি যখন কর্পোরেট রোবট নিয়ে কাজ করবো, যখন থিম যে কীভাবে স্কাল্পচারটা রেডি করা যায়। তো প্রথম চিন্তা আসলো যে ফুল বডিটা থাকবে সিলভার কালার, আর্মার দিব যেটা নেট দিয়ে বানাবো, যে স্টিলের নেট পাওয়া যায়। সবার তো
ব্যাকগ্রাউন্ডটা ছিল পিছন দিকে, আমাদের ব্যাকগ্রাউন্ডটা ছিল সামনে, ফ্লোরটা আমাদের ব্যাকগ্রাউন্ড ছিল। তো আমাদের কাজটার মধ্যে প্রথমে আমরা মানে ভাঁচকায় গেছি, ভয় পেয়ে গেছিলাম যে আসলে আমরা করবোটা কি। হাঁটতেছি হাঁটতেছি নিউ মার্কেটের পাশ দিয়ে, ওখানে কিছু কার্টুনের দোকান আছে, কার্টুন মিনস এই যে বক্সগুলো থাকে সে বক্সের দোকান, বক্সগুলো ওই যে ওষুধের বক্স থাকে না, পুরো পেপার কার্টুন বলে ওইগুলোকে আমরা বলি, ওইগুলো কেটে আমরা চিন্তা করলাম যে ওইটা দিয়ে আমরা ইয়া বানাবো, ওয়ার্ল্ড ম্যাপ বানাবো। তো রীতিমতো ওইটাই কিনলাম। কীভাবে সম্ভব, মানে আমি পারবো এটা? আমি কখনো ড্রামা করি নাই, কিছু করি নাই। তো স্যার বললো এটা কোনো ব্যাপারই না, কেন কিছু করার জন্য তোমাদের আর্টিস্ট হওয়া লাগে না, তোমাদের খালি জানতে হবে যে তোমার এই থটটা যে আরেকজনের কাছে পৌঁছাইতেছে, এই পৌঁছানোটাই ব্যাপার, তুমি কি করতেছো এটা ব্যাপার না, তুমি কি মেসেজ দিতে চাচ্ছো এটা ব্যাপার। প্রথমে আসলে অনেক ধরনের আইডিয়া ছিল যে একটা ছেলে থাকবে, দুইটা মেয়ে হলো, বা একটা মেয়ে দুইটা ছেলে, হ্যাঁ, বা একটা ছেলে একটা মেয়ে পারফরমেন্স করবে, এই টাইপের অনেক কিছুই আসলে মাথায় ঘুরছে। কিন্তু লাস্ট হচ্ছে আমরা করলাম হচ্ছে যে দুইটা ছেলে তিনটাই ছেলে। আমাদের টেনশন আস্তে আস্তে বাড়তে থাকে যে লাইভ স্কাল্পচার কীভাবে করবো, শিল্পকলার মতো একটা ভালো জায়গায় আমাদের পারফরমেন্স হবে, সো যেহেতু পারফরমেন্স আবার আমারই করতে হবে, তো টেনশনটা একটু বেশি আমারই ছিল। তো প্রথমে যেটা খুব ঝামেলা হয়েছে যে নেট, তারপর হচ্ছে এগুলো কিনলাম, আমাদের প্রথম কস্টিং অনেক বেড়ে গেছে, হিউজ পরিমাণ জিনিসপত্র কিনলাম, কালার, ককশিট, তারপর আর্মার, তারপর এক ধরনের সিলভার কালারের পেপার আছে, একটা মাস্ক থাকবে, হ্যাঁ, আমরা হচ্ছে একটা মেয়ের ইনার পার্ট এবং মানে আউট পার্টটা বুঝাবো যে আসলে তার ভিতরে কী এবং বাহিরে কী। তো এই জন্য চিন্তা করলাম যে মাস্কটার অর্ধেক থাকবে হচ্ছে খুব রেপড একটা পার্ট, যে খুব কালি টালি দেওয়া থাকবে, খুব মানে একদম মানে ধর্ষিত এমন একটা জিনিস বুঝাবো, এবং অন্য একটা পার্ট দেখাবো হচ্ছে কি, সে হচ্ছে বিবাহিত, মানে একটা নিউ ম্যারিড, একটা ব্রাইডের যেই ধরনের ই থাকে ওই ধরনের একটা জেস্টার দিব। তো কেন একটা ছেলের সংসার করার জন্য তো তার স্বপ্ন থেমে যায় না, তো আমি আমি একটা মেয়ে হিসাবে আমার স্বপ্ন কেন থেমে যাবে? প্রথমত শুরু করেছিলাম যে ককশিটের মধ্যে আর্টে আর্ট পেপার আঠা লাগে, তো ওইটা মানে সেট করছি, তারপর তার উপর বিল্ডিং আঁকা হয়েছে, এর উপর রং দিলাম আমরা, ব্যাকগ্রাউন্ডে থাকলো দর্শন, খুন, হত্যা, রাজানি, এগুলো ঠিক থাকলো, তো এতে খুব সহজে মানুষ বুঝতে পারবে, সো সেটাও করলাম। লোকটা টাকার মধ্যে দিছিলাম আমরা, তো ওই টাকাটা দেখতে একটু ইটের মতো হয়ে গেছিল আর কি, সো ওইটার কারণে একটু প্রবলেম হয়েছে। জুর উইলিয়াম স্যার, তো উনি যখন আসলেন তখন থেকে আর কি মূলত স্টার্ট হলো প্রোগ্রামটা। তো প্রোগ্রামে ওনাকে উনি দাঁড়াইছিলেন এবং সবগুলো প্রোগ্রাম যখন ঘুরে ঘুরে দেখতেছিল তখন দেখা যাচ্ছিল যে না, উনি অনেক হ্যাপি, আমাদের ফার্স্ট প্রোগ্রাম দেখে উনি হ্যাপি, সবার কাজ দেখে উনি হ্যাপি। স্যাররা আসলো, এসে আমাদের পাশের স্কাল্পচারটাই দেখলো, তো পাশের স্কাল্পচারটা দেখে যখন স্যাররা আবার ওই সাইড দিয়ে চলে গেলো আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছি, আল্লাহ পাশের স্কাল্পচারটা দেখলো, আমার তো আসলো না, আমার তো ভালো হয় নাই, স্যার কেন আসলো না? আর তাকে যে আমরা হ্যাপি রাখতে পারছি বা অন্যান্য ফ্যাকাল্টিদের আমরা হ্যাপি রাখতে পারছি। পরে যখন সবাই ঘুরে ঘুরে আসলো তো দাঁড়াইলো স্যার, আমার তো খুব এক্সাইটেড লাগতেছে, আমি করলাম, তাই আমি দেখলাম আমার পারফরমেন্সটা শেষ হওয়ার পরেও স্যাররা যাচ্ছে না, স্যাররা দাঁড়িয়েই আছে। যদি বলি যে কেন, কারণ হচ্ছে আসলে এটা ফার্স্ট টাইম পারফরমেন্স, জীবনে অনেক করছি কিন্তু এই টাইপের পারফরমেন্স ফার্স্ট টাইম, সো এটা আলাদা একটা এক্সপিরিয়েন্স, মানে ভালো লাগার জায়গা থেকে বলি, তারপরে ভার্সিটির মানে পড়াশোনার জায়গা থেকে বলি, যদি যে আমরাই একটা নতুন, আমার এত ভালো লাগতেছিল যে অ্যাকচুয়ালি আমি যেটা করছি জিনিসটা থিম প্রকাশ পাচ্ছে, যে মানে আমাদের সেমিস্টার থেকে এই ধরনের একটা নতুন জিনিসের উদ্ভব হলো বা নতুন একটা জিনিস মানে আমাদের সেমিস্টার থেকে জিনিসটা আসছে, তো এটা একটা আমাদের জন্য মানে বড় ধরনের ভালো লাগে, যে আমরা সামনেও অনেক সময় বলতে পারবো যে আমরাই ফার্স্ট এই পারফরমেন্সটা করছি, এজন্য ভালো লাগাটা বেশি ছিল আর কি। এবং সাধারণ মানুষ যারা আসছিল, ফ্যামিলি মেম্বার বা সাধারণ মানুষ যারা আসছিল, তাদের যে আমরা হ্যাপি করতে পারছি সেই জন্য আমরা ইট ওয়াজ গুড না, ইউনো নিজেদের ভালো শুনতে কার না ভালো লাগে।